পুটি হয়ে যাওয়ার হলো না? খাই দিয়েছে, খাইনি তো। এই শাবাশ শাবাশ, হ্যাঁ ধরেন ধরেন, শাবাশ, ওয়াও সুপার পুটি। হুইল সিপ দিয়ে কেউ পুটি মারে না, আপনি আজকে ব্যতিক্রম কিছু এটা ঘটাচ্ছেন। সবগুলোই মাছ ঠেকে দিয়ে নেব। বর মনে হয় আর একটু বাড়াতে হবে নাকি?
মানে ছোট পুটি যখন খাচ্ছে না তখন হয়েছে না, বড় গুলা খেলে হয়ে গেছে। হ্যাঁ এইটাই। সাইড থেকে টোকাচ্ছে, মানে বড়শিতে মুখ দিচ্ছে না। চান্দুরে কি করতে গেছিলে? চান্দুরে না, কাশিম বাজার গেতে ভিডিও করার জন্য। ওখানে কি মাছ পাচ্ছ নাকি? না ওখানে এই জালের। এই তো কাজ হয়েছে, ছোট গিলা খেলে। সাবাস, হাতে দেখেন কত বড় পুঁটি। এক লোড একদম ডিমে খাবেন তো জান ভরে যাবে ভাজা। পুঁটি মাছ ভাজা পছন্দ করেন এরকম মানুষ পাওয়া যাবে না। সেদিনকে মেরেছিলাম চারটে পুঁটি জান ভরা, তার মধ্যে আবার সরপুটি নাকি না, এই পুঁটি বড়, এই পুঁটি বড় বড়, আবার ডিম লোড। আর ট্যাংরা মেরেছিলাম ভাই পাঁচটা, ও তার ভিতরে একটা ট্যাংরা হলো আপনার না হলো 150 গ্রাম ওজন হবে। বাপরে 150 গ্রাম! দেশি ট্যাংরা শালাকে বাড়িতে নিয়ে যেয়ে বলেছি আগে এইটা আগে রান্না কর। আমি বললাম ট্যাংরা আর পুঁটি গুলা রান্না করো, তারপর হলো অন্য দোকানে যাবো। ওই ট্যাংরা তো জান ভরা আসলেই, তাই বুঝতে পারছি। ঝোল করলো ভাই খাইলাম, আবার জান ভরে খাইলাম, খেটে গেলাম দোকানে। আবার এসব ছোটো ছোটো আবার আপনার বড়ো মাছ খেয়ালে এই হলো আবার খেয়ালে লিবে। এই ছোটো গেলে খেলে হয়েছে না। দেখি দেখি, হ্যাঁ একবারে চটা একবারে দেখেন সিঁদুর সিঁদুর লাগালো না। ভাই ভাবিটা ভাবি বমি টমি করছে, করলে পুঠি নিয়ে যান। আমাদের পর্বত চলছে, 7 মাসে পড়লো, শেষ বয়সে আর একটা নিয়ে দিক। কেন ভাবি মানা করেছে? এত সুন্দর খাল এটা, ওই যে ছোট বুটি এবারে বুঝি। বড় বুটি হলে আপনার মিস হবে না, মিস হবে না ওইটাই। ঠিকই আছে, বড় গুলোই তো দরকার, ছোট গুলোর তো দরকার নাই। খাইলিয়েছে
পুঁটির আখড়া জমে আছে।